নাকো চেকিং বর্ডার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার গাড়ি স্ট্যাম্প লাগিয়ে টাকা ডিস্ট্রিবিউশন করছে কেউ কেউ, নাকা চেকিং বর্ডার, মনে রাখবেন এগুলো অপরাধ, সে যেই করুক। আর খেলা হবে ভোটের দিন, চারটে কথা মনে রাখবেন, ভোট মেশিন চালু হলে একবার 30টা গুণে ছেড়ে দেবেন না, আবার দুবার করে অন, দুবার করে অফ করবেন, যাতে বিজেপির ভোট ভরে রাখতে না পারে, মেশিন দখল করতে না পারে। দুই, ভ্যাপট মেশিনগুলো দেখে নেবেন ভোট ঠিক জায়গায় পড়ছে কিনা। তিন, মনে রাখবেন মেশিন যদি খারাপ করে দেয় একটু লাইন দিয়ে দাঁড়াতে হবে, মা বোনেরা কষ্ট করে ছাওয়াতে দাঁড়াবেন, ভোটটা না দিয়ে যাবেন না, তাহলে আপনার সব অধিকার কেড়ে নেবে, ভোটটা দিতে হবে, কিন্তু দেবার আগে মেশিনটা পরীক্ষা করতে হবে। মেশিনটা যদি পরীক্ষা না করেন তাহলে বিজেপির ভোট ভরা থাকবে, আধ ঘন্টা অপেক্ষা করতে হবে, মেশিনটা ক্লিয়ার করতে হবে, মেশিনটাকে দুবার করে অন অফ করতে হবে, তারপরে নতুন মেশিন চালাতে দেবেন। একদিন কষ্ট করব আমরা 365, 5 বছর কষ্ট করার থেকে। আর হচ্ছে ভোট হয়ে গেলে মেশিনগুলো কর্মীদের পাহারা দিতে হবে। কেউ একটা বিরিয়ানির প্যাকেট দিল আর আমি খেয়ে ঘুমিয়ে পড়লাম, মেশিনে ভোট লুট করে পালিয়ে গেল, হবে না। এক কাপ চা দিল বন্ধু, পাড়ার বন্ধু, তাতে ওষুধ মিশিয়ে দিল, আপনি খেয়ে নিলেন ঘুমিয়ে পড়লেন, হবে না। নিজের খাওয়া বাড়ি থেকে নিয়ে যাবেন, মা বোনের রান্না খাবেন, দলের কর্মীরা করলে খাবেন, আবার দলের কর্মীদের মধ্যেও কাউকে কাউকে যদি বিজেপি কিনে নেয় সেদিকেও নজর রাখবেন। আমি কিন্তু এবার নজর রাখছি, কারণ ওরা আমাদের কিছু কিছু বুথ এজেন্টকে বলছে, ওরে তোকে 5 লাখ টাকা দেবো রে, ভোটটা আমাদের করিয়ে দিবি, করাবো ভালো করে রে, দারুণ করে করাবো, দারুণ অগ্নি বানে রে। দোল আসছে না নীল দিগন্তে, ওই ফুলের আগুন লাগলো লাগলো, সো বসন্তে সৌরভের শিখা জাগলো, নীল দিগন্তে পলাশ ফুলের আবির দিয়ে দোল খেলবেন, সুন্দর করে নিজেকে তাগড়া তৈরি করবেন। আর আমাদের সাথে বদমাইশি করতে আসলেই বহিরাগত গুন্ডারা আর বিজেপির দালালরা, এক হচ্ছে সিপিএম, বিশ্বাস করবেন না বিজেপির সাথে টাকা দিয়ে ডিল করেছে অনেক জায়গায়, কালকে এগ্রাতে আমার কাছে খবর এসছে, আমি খুঁজছি, এখানেও করেছে, তাহলে দেখুন মানুষ বলছে সব জায়গায় করেছে। সিপিএম হচ্ছে বিজেপির জোগাই, আর কংগ্রেস হচ্ছে বিজেপির মাধাই, আর বিজেপি হচ্ছে গদাই, তাই জোগাই মাধাই বিদায়, তিনজনে যাও বিদায়। বলুন চাইনা চাইনা, বিজেপিকে চাইনা, চাইনা চাইনা, দূরত্বাদের চাইনা, চাইনা চাইনা, চোর ডাকাতদের চাইনা, চাইনা চাইনা, বিভাজনকারীদের চাইনা, চাইনা চাইনা, ডাকাতদের চাইনা, চাইনা চাইনা, কোটিপতিদের চাইনা, চাইনা চাইনা, বাইরের গুন্ডাদের চাইনা, আমি চাই বাংলায় বাংলাতে থাক, বাংলার মানুষের অস্তিত্ব, তার ঠিকানা, তার সম্মান এই নির্বাচনে ঠিক হবে, রূপসী বাংলা পুরুলিয়া, এটা মনে রাখবেন। তাই বলি সকাল সকাল ভোট দিন, নিজের ভোট নিজে দিন, জোড়া ফুলে ভোট দিন, মা বোনেরা বেঁধে জোট, জোড়া ফুলে সব ভোট, ছাত্রজীব বেঁধে জোট, জোড়া ফুলে সব ভোট, শ্রমিক কৃষক বেঁধে জোট, জোড়া ফুলে সব ভোট, তপশিলীরা বেঁধে জোট। এখন কিন্তু তপশিলীরা এবং আদিবাসীরা 60 বছর বয়স হলে তপশিলী বন্ধু 1000 টাকা করে পেনশন পাচ্ছেন, জয় জহর পাচ্ছেন, জয় বাংলা পাচ্ছেন। কৃষকদের পেনশন যাদের 750 ছিল 1000 করে দিয়েছি, এরকম অনেকের পেনশন কম ছিল বাড়িয়ে দিয়েছি। সেই রকম মনে রাখতে হবে আগামী দিনও, যদি বিনা পয়সায় খাদ্য চান, দরজায় দরজায় খাবার চান, 5 লক্ষ টাকা করে স্বাস্থ্যসাথী কার্ড চান, বিনা পয়সায় চিকিৎসা চান, বিনা পয়সায় বাচ্চাদের পড়াশুনো চান, 10 লক্ষ টাকার ব্যাংকের ক্রেডিট কার্ড চান, মায়েরা হাত খরচ চান, তাহলে মনে রাখবেন, কৃষকরা 10,000 টাকা চান, তাহলে মনে রাখবেন তৃণমূল কংগ্রেসই আপনার দল, আর কোনো দল নয়। আমি আপনাদের কাছে বলবো, এটা দিল্লির ইলেকশন নয়, বাংলার ইলেকশন, প্রার্থী এখানে হাজারিবাউরি, এসো প্রণাম চাও, কিন্তু মনে রাখবেন প্রার্থী কিন্তু আমি, তার কারণ একটা একটা করে ভোট দিয়ে আপনারা জেতাবেন, তবেই আমার নাম্বার বাড়বে, তবেই নাম্বারটা নিয়ে আমি যখন এক জায়গায় দাঁড়িয়েছি, এরা আবার একটা একটা করে জায়গায়
দাঁড়াচ্ছে। এই নাম্বারটা যখন আমার 200 উপরে হয়ে যাবে তখন আমি সরকারটা গঠন করব, আর এরা যদি না জোটে তাহলে আমি সরকারটাও গঠন করতে পারবো না, আর বিজেপি আপনাদের সব কেড়ে পুরে নিয়ে বিদায় দিয়ে দেবে, বাংলা আর বাংলায় থাকবে না। তাই মা ভাই বোনেরা মনে রাখবেন, আমার একটা পায়ে চোট, তা সত্ত্বেও আমি কেন বেরিয়েছি জানেন? আমি জানি আমার একটা পায়ে চোট থাকলে কি হবে, আমার মা বোনেদের তো দুটো করে পা আছে, ওদের পাটাই তো আমার পা, ওদের পা দিয়ে আমি হাঁটবো, ওদের দিয়েই আমি আশীর্বাদ নেব। তাই আপনাদের দিকে ভরসা করে আমি বেরিয়েছি। এবার নির্বাচনটা মা বোনেরা করে দিন, মা বোনেরা এবার এগিয়ে এসে ভাইদের পেছনে রেখে মা বোনেরা সামনে থেকে বলুন, লড়তে আসবি আয়, আগে বাড়ির মেয়েদের লড়, তারপরে ছেলেদের মল্লড়িস, কত ক্ষমতা আমরা দেখব। দিল্লিতে গেলে সবাইকে মারে, মুম্বাইতে গেলে মারে, রাজস্থানে গেলে মারে, বলে আয় দেখি তোদের ক্ষমতা, আয় আমাদের গায়ে হাত দিয়ে একবার দেখ, তারপরে দেখবি হাতার জোর কতটা, খুন্তির জোর কতটা, আর থাপ্পড়ের জোর কতটা। তাই বলি খেলা হবে, এবং খেলাতে এমন করে মারবেন বল যাতে বিজেপিকে মাঠের বাইরে বোল্ড আউট করে দেওয়া হয়, যাতে আর কোনোদিন আর ভোট চাইতে না পারে। আর আমাকে বলো আমি এক পায়ে কি করে খেলবো, এক পায়ে একটা যা শট মারবো না, বিজেপি দিল্লি থেকে তুমি হাওয়া হয়ে যাবে। মেয়েদের মনের জোর অনেক বেশি, এটা মাথায় রেখো, আমি ভাঙি তবু আমি চমকাই না, এটা মাথায় রাখতে হবে। চমকিয়ে টমকিয়ে আমায় কোনো লাভ নেই, আমি গুলির সামনে দাঁড়িয়ে লড়াই করার লোক, আমাকে মাথায় মেরেছো তোমরা, হাতে মেরেছো, কোমরে মেরেছো, পেটে মেরেছো, চোখে মেরেছো, শুধু পাটা বাকি ছিল সেটাতেও মেরেছো। আগামী দিন জেনে রাখবে আমি বিনা যুদ্ধে 1 ইঞ্চি জমি ছাড়বো না, এই এক পা করে করেই আমি যাব, আর আমি মা বোনেদের পা দিয়ে, আমি ভাই বোনেদের পা দিয়ে আমি এই যুদ্ধ জয় করব। খেলা হবে, দেখা হবে, জেতা হবে। আর মা বোনেরা যাওয়ার আগে আমি আগে ঠাকুরের কাছে প্রার্থনা করব, তারপরে আপনারা করবেন। আমি বলি ওং সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বাত্মসাধিকে শরণ্যেত্যম্বকে গৌরী নারায়ণে নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশনং শক্তিভূতে সনাতনী গুণশ্রয়ী গুণময়ী নারায়ণে নমস্তুতে শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থিহারে দেবী নারায়ণে নম